নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি এই মুহূর্তে, আর এখন যে বিশেষ খবরে নজর রাখব, কোর্টে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে, এবং ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছে পার্থ অর্পিতাকে, এবং পার্থর জামিনের আবেদন করেছেন পার্থর আইনজীবী। তিনি আদালতে জানিয়েছেন পার্থর শরীর খারাপ, এসএসকেএম থেকে ডাক্তার আনতে হয়েছিল, এমনটাই জানিয়েছেন, এমনটাই বক্তব্য পার্থর আইনজীবীর। এবং তিনি জানিয়েছেন জেলে উপযুক্ত চিকিৎসা মিলছে না, সে কারণেই তাকে জামিন দেওয়া হোক, এমনটাই আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী, এবং জামিনের সপক্ষে সওয়াল করেছেন আইনজীবী। যদিও জামিনের বিপক্ষে যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী, তিনি বলেছেন যে কোমরবিডিটি থাকলেও জামিন দেওয়া চলবে না পার্থকে, কারণ অর্পিতার যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে সেই সম্পত্তির সঙ্গে অঙ্গাঙ্গভাবে যুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সে কারণেই এই মুহূর্তে তাকে জামিন দেওয়া চলবে না। আজ কোর্টে পেশ করা হয়েছে পার্থ অর্পিতাকে, এবং সেখানে পার্থর জামিনের আবেদন করেছেন আইনজীবী। তার বক্তব্য যে পার্থর শরীর খারাপ, এসএসকেএম থেকে ডাক্তার আনতে হয়েছিল চিকিৎসার জন্য, জেলে উপযুক্ত চিকিৎসা মিলছে না বলে জানিয়েছেন পার্থর আইনজীবী, তিনি সে কারণেই জামিনের সপক্ষে সওয়াল করেছেন। যদিও জামিনের বিরুদ্ধে যুক্তি দিয়েছেন ইডির আইনজীবী, তিনি বলেছেন যে কোমরবিডিটি থাকলেও জামিন দেওয়া চলবে না পার্থকে, কারণ অর্পিতার সম্পত্তির সঙ্গে যুক্ত রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সে কারণেই জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে আরও, তাই শরীর খারাপ থাকা সত্ত্বেও তাকে এই মুহূর্তে জামিন দেওয়া চলবে না, এমনটাই জানানো হয়েছে। যদিও অর্পিতার আইনজীবী তার বেলের জন্য প্রার্থ আবেদন জানায়নি বলে সূত্রের খবর, তিনি জানিয়েছেন যে জেলে থাকা অবস্থাতে বেশ কিছু সমস্যা হচ্ছে, সেই সমস্যাগুলো যাতে সমাধান করা হয় সেদিকটি ক্ষতি দেখতে বলা হয়েছে। তবে অর্পিতার জামিনের আবেদন করেননি তার আইনজীবী। এই মুহূর্তে যে আমরা গুরুত্বপূর্ণ খবরে নজর রেখেছি, আজ কোর্টে পেশ করা হয়েছে পার্থ অর্পিতাকে, এবং তাদের আজ কোর্টে পেশ করার পর পার্থর জামিনের আবেদন করেছেন তার আইনজীবী। তার বক্তব্য যে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ এবং জেলে পরিষেবা চিকিৎসা পরিষেবা ঠিকমতো হচ্ছে না, সে কারণেই তাকে জামিন দেওয়া হোক, জামিনের সপক্ষে সওয়াল করেছেন আইনজীবী। যদিও জামিনের বিপক্ষে যুক্তি দিয়েছে ইডির আইনজীবী, তাদের বক্তব্য যে কোমরবিডিটি থাকলেও জামিন দেওয়া চলবে না পার্থ চট্টোপাধ্যায়কে, কারণ অর্পিতার যে বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে তার সঙ্গে জড়িয়ে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, সে কারণেই এই মুহূর্তে তাকে জামিন দেওয়া চলবে না। তাদের বক্তব্য, পার্থ রাজনৈতিক নেতা হতে পারেন কিন্তু তিনি অভিযুক্ত, সে কারণেই তাকে এই মুহূর্তে জামিন দেওয়া যাবে না। এদিকে অর্পিতার জামিনের আবেদন করেননি তার আইনজীবী, তিনি জানিয়েছেন যে কোর্টে আদালতে জেলে বেশ কিছু সমস্যা হচ্ছে অর্পিতার, সেই সমস্যাগুলো যাতে সমাধান করা হয় সেদিকটি ক্ষতি দেখতে বলা হয়েছে, কিন্তু তার জামিনের আবেদন করেননি অর্পিতার আইনজীবী। এই মুহূর্তে ইডির বিশেষ আদালতে পেশ করা হয়েছে পার্থ অর্পিতাকে, এবং সেখানে সওয়াল চলছে কোর্টের মধ্যেই। পার্থর জামিনের আবেদন করেছেন তার আইনজীবী, তিনি জানিয়েছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের শরীর খারাপ রয়েছে, এসএসকেএম থেকে ডাক্তারও আনতে হয়েছিল, এবং জেলে চিকিৎসা মিলছে না ঠিকভাবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আজকে এই শুনানির সময় ঠিক কি কি বলা হয়েছে? দেখো, পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জি এই দুজনের কিন্তু আজকে ছোট দিন ফুল টাইম জেল কাস্টাডি শেষ হয়েছিল, এবং তাদেরকে কিন্তু আজকে কোর্টে তোলা হয়, এবং কোর্টে তোলার সময় যে যখন প্রোডাকশন করা হয় অর্পিতা এবং পার্থ চট্টোপাধ্যায়কে, সেই সময় পার্থ চট্টোপাধ্যায় যখন ইসলাসে আসেন প্রোডাকশন করা হয় তাকে, এবার তারপর যখন সেখান থেকে তিনি বেরিয়ে যান, সেই সময় কিন্তু একটা তিনি খুব একটা মন্তব্য তিনি করেন, সেই মন্তব্যে তিনি বলেন যে নো ওয়ান উইল বি স্পেয়ার্ড, অর্থাৎ কেউ রক্ষা পাবে না, এরকম একটি মন্তব্য তিনি করে কিন্তু ক্লাস থেকে বেরোন, এবং সেটা কোন দিকে ইঙ্গিত করে সেটা অবশ্য স্পষ্ট নয়। তবে ইতিমধ্যেই সাবমিশনে যেমনটা জানা গিয়েছে যে মেডিকেল একাধিক মেডিকেল গ্রাউন্ড দেখানো হয়েছে, পার্থ চট্টোপাধ্যায় যিনি লয়ার তিনি মেডিকেল গ্রাউন্ডে বলেছেন যে তার বেল চাই, কারণ তার শারীরিক একাধিক প্রবলেম রয়েছে, এবং সেই শারীরিক প্রবলেমের জন্য কিন্তু জেলের যে মেডিকেল টিম, সেই মেডিকেল বোর্ড গঠন রয়েছে, কিন্তু সেই মেডিকেল টিমও কিন্তু যদি সেদিন কাজ করেনি, অর্থাৎ 12 তারিখ যেদিনকে এসএসকেএম থেকে একটা ইউনিট, একটা বোর্ড দিয়েছিল সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে চেক আপ করার জন্য, এবং সেই মূলত সেই পয়েন্টটাই কিন্তু দেখিয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের লয়ার, এবং সেই মেডিকেল গ্রাউন্ডেই
তাকে তাকে মেডিকেল গ্রাউন্ডেই তার বেল ক্লিয়ার করেছে। এবং তোমাকে পাশাপাশি আমি জানিয়ে রাখবো যে অন্যদিকে ইডির যারা লয়াররা ছিলেন, ইডির লয়াররা কিন্তু বারংবার সেই বেলকে অপোজ করেছে, অর্থাৎ তাকে যাতে পার্থ চট্টোপাধ্যায়কে যাতে বেল না দেওয়া হয় সেই বিষয়টা কিন্তু বারংবার তিনি তারা কিন্তু বলেছেন যে তিনি যেহেতু একজন হাই প্রোফাইল ব্যক্তি, তিনি যদি বেলে বেরিয়ে যান সেক্ষেত্রে কিন্তু যে তথ্য রয়েছে সেই তথ্য কিন্তু তিনি ফর্জ করতে পারেন বা সেই তথ্য লোপাট করতে পারেন, এরকম কিন্তু তারা অভিযোগ তুলেছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে তারা ইডির লয়াররা তারা বলেছেন যে তাতে কোনোভাবেই যাতে বেল না দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে, সেই বিষয়টা তারা বলেছেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখো যেটা বিস্ফোরক মন্তব্য করেছে ইতিমধ্যেই পার্থ ইডির লয়ার, তারা কিন্তু বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায়ের যার মধ্যে 30টি হচ্ছে সেল কোম্পানি রয়েছে বলে এমনটাই বলেছেন ইডি লয়াররা। এবং এই একটি সেল কোম্পানি থেকে আরেকটি সেল কোম্পানির লিঙ্ক আপ রয়েছে, যার থেকে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করা হতো, এই মন্তব্য কিন্তু ইডির লয়াররা করেছেন। এবং পাশাপাশি একটি ফার্ম হাউস ফার্ম পিকনিক স্পট পাওয়া গিয়েছে, সেটা সাউথ চব্বিশ পরগনায় সেখানে লোকেশন, এবং সেই জায়গায় যে এই প্রপার্টি পাওয়া গিয়েছে সেই প্রপার্টিরও কিন্তু ইনভেস্টিগেশন চালাচ্ছে ইডি, এমনটাই কিন্তু ইডির লয়ার সূত্রে খবর। এবং তথ্যের সঙ্গে তারা কিন্তু এই বিষয়গুলো তুলেছেন এবং সেই কারণের জন্যই কিন্তু তারা যাতে কোনোভাবেই পার্থ চট্টোপাধ্যায়কে বেল না দেওয়া হয় সেই বিষয়টার জন্য তারা প্রেয়ার করেছেন বিচারপতির কাছে। এবং আরো পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে পার্থ চট্টোপাধ্যায়কে যখন গতকাল ইডির লয়াররা তারা জেলে যায় আর তাদেরকে জিজ্ঞাসাবাদ তাকে জেরা করার জন্য পার্থ চট্টোপাধ্যায়কে, এবং সেই সময় পার্থ চট্টোপাধ্যায় মেজাজ হারান এবং মেজাজ হারিয়ে তিনি বলেন, দেখো একটা প্রোটোকল অনুযায়ী ইডির যখন যারা আধিকারিকরা তারা যখন কোনো বয়ান রেকর্ড করে তারা কিন্তু সেই বয়ান লেখে এবং অবশেষে একদম শেষে গিয়ে অ্যাকিউজ পার্সনকে দিয়ে সেই বয়ান কিন্তু। ধন্যবাদ তোমাকে, তোমার সাথে আবার পরে যোগাযোগ করবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। পার্থর পিতাকে কোর্টে পেশ করা হয়েছে এবং তার জামিনের আবেদন করেছেন পার্থর আইনজীবী। এই মুহূর্তে এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।